আমি অ্যালামনির একটা দীর্ঘদিনের স্বপ্ন যে রবীন্দ্রনাথের মূর্তি পুনঃস্থাপিত হবে। পুনঃস্থাপিত কথাটার মানে হচ্ছে 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষে এই উমাকান্ত একাডেমির সম্মুখে বিশিষ্ট ভাস্কর সদ্য প্রয়াত শিল্পী সুনীল কৃষ্ণ রায়ের তৈরি করা একটি পূর্ণাবয়ব রবীন্দ্র মূর্তি এই আমাদের উমাকান্ত একাডেমির এই সম্মুখভাগে, যেখানে আমরা আজকে মূর্তিটা প্রতিষ্ঠা করতে যাচ্ছি, পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছি, সেখানে একটা মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষে। দুর্ভাগ্যক্রমে 71-এর রাজনৈতিক অস্থিরতার সময় কোনো এক সময় মূর্তিটিকে ভেঙে দেওয়া হয় এবং মূর্তিটি এরপর এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর দীর্ঘ প্রায় 50 বছর অতিক্রান্ত হয়েছে, 50 বছর পর আমরা আলমনির উদ্যোগে সারা পৃথিবীর উমাকান্ত একাডেমির প্রাক্তনীরা যারা রয়েছে তাদের উদ্যোগে এবং আমাদের অ্যালামনির নেতৃত্বে আজকে আমরা এই মূর্তিটি এখানে প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আগামী 10ই নভেম্বর আমরা এই মূর্তিটি এখানে আনুষ্ঠানিকভাবে আবরণ উন্মোচন অনুষ্ঠান করব এবং তারপর একটি রবীন্দ্র ভাবাশ্রিত খুব সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা এই প্রাঙ্গণে উমাকান্ত একাডেমির মূর্তির পাদদেশেই আমরা করব আগামী 10ই নভেম্বর, আগামী মঙ্গলবার। কেন আমরা 10ই নভেম্বর বেছে নিলাম আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে 1919 সালে 10ই নভেম্বর এই উমাকান্ত একাডেমি যেই বিল্ডিংয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই বিল্ডিংয়ে এসেছিলেন, সেই উমাকান্ত একাডেমিতে এসেছিলেন এবং তিনি আমাদের যে রেজিস্ট্রার রয়েছে, ভিজিটার্স রেজিস্ট্রার, সেখানে নিজ হাতে তিনি লিখেছেন যে আই এম ভেরি মাচ প্লিজড উইথ দ্য ট্রিটমেন্ট দ্যাট আই হ্যাভ রিসিভড ফ্রম দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউশন। এই 10ই নভেম্বর 1919কে সামনে রেখে আমরা ওই দিনটিকে উদযাপন করতে চাই এই রবীন্দ্র মূর্তি পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে। আপনাদের মাধ্যমে আমরা সারা ত্রিপুরাবাসীকে, আগরতলাবাসীকে, সারা বিশ্বের, আপনারা জানেন উমাকান্ত একাডেমির বয়স প্রায় 158 বছর বয়স, এই স্কুলের লক্ষ লক্ষ ছাত্র সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তাদেরকেও আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা পৌঁছাতে চাই যে আসুন 10ই নভেম্বর আমাদের এই অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত থাকুন এবং আপনাদের যদি উপস্থিত নাও থাকেন অনলাইনেও দেখতে পারেন। আজকের আপনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরার অনেক চ্যানেলও অনলাইনে উপলব্ধ। এই মোটামুটি আমাদের বক্তব্য। এইটা তো একটা বিরাট খরচের ব্যাপার, এখনো আমরা সমস্ত হিসাব করে উঠতে পারিনি। এই মূর্তিটি কলকাতার বিশিষ্ট শিল্পী মিন্টু পাল তিনি তৈরি করেছেন এবং এটা কলকাতা থেকে আমরা তৈরি করিয়ে নিয়েছি। মিন্টু পাল অত্যন্ত বিশিষ্ট একজন শিল্পী। আপনারা কলকাতার রবীন্দ্র সদনের সামনে যে মূর্তি রয়েছে, রাষ্ট্রপতি ভবনে মিন্টু পালের তৈরি মূর্তি রয়েছে, তাকে দিয়েই আমরা এই মূর্তিটি তৈরি করিয়েছি। আর এরপর এই যে কাজ হচ্ছে মূর্তির পাদদেশ তৈরির কাজে, রাজ্য সরকারের স্মার্ট সিটি মিশন, না স্মার্ট সিটি মিশন এবং এএমসি এবং শিক্ষা দপ্তর, তাদের বিশেষ সহযোগিতা রয়েছে এবং তাদের আন্তরিক সহযোগিতাই এই কাজটা, বিশেষ করে এই যে মূর্তির যে পাদদেশ নির্মাণ এবং তার বিউটিফিকেশনের কাজটা হচ্ছে। আমরা কিছু কাজ বাকি রয়েছে, কিছুক্ষণের মধ্যে মূর্তিটিও উঠে যাবে। আমরা আশা করছি 10 তারিখে আপনারাও আসবেন, একটি সুন্দর অনুষ্ঠান আপনাদের আমরা উপহার দিতে পারব।